আমি পবন কুমার শর্মা, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হরিয়ানায় থাকি। আমি অন্য একটা লেকচারে পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা শুনেছি। সেই আয়াতগুলোতে শুনেছি যে আল্লাহর দূত সেখানে সাধারণ মানুষদের বলা হচ্ছে যে তোমরা আল্লাহর মসিকে মেনে চলবে আর আল্লাহ তোমাদের সুখ দেবেন, তোমাদের জীবন উন্নতি দেবেন। তোমরা যদি আল্লাহর মসিকে না মানো তোমাদের জীবন দুঃখময় হবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ এখানে কি বোঝাতে চাইছেন? এটা কি সর্বশক্তিমান ঈশ্বর নাকি সেই বিশেষ নবীর ঈশ্বর? আর স্রষ্টা যখন একজনই, সবাই যখন নিজের মতো করে সেই এক স্রষ্টার উপাসনা করে, তাহলে মহান স্রষ্টা সেই মানুষদেরও উন্নতি দেবেন। ভাই সুন্দর প্রশ্ন করেছেন, তবে তার আগে অনুরোধ করব যে ভাই মুসলমান হয়েছেন, আমি আপনাকে পবিত্র কোরআনের একটি অনুবাদ উপহার দিতে চাই, আপনি স্টেজে চলে আসুন। প্রশ্ন করলেন যে তিনি কোরআনের একটি আয়াতে পড়েছেন যে আপনি যদি সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলেন তাহলে সঠিক পথে থাকবেন, তা না হলে আপনি বিপথে চলে যাবেন। এখানে আল্লাহ কি সেই বিশেষ নবীর কথা বলছেন নাকি আলাদা আলাদা নবী আর আল্লাহ? ভাই আমি আমার লেকচারেও বলেছি যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই, তবে তিনি অনেক নবী পাঠিয়েছেন আর সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন। পবিত্র কোরআনে সব মিলিয়ে 25 জন নবীর নাম আছে। আদম, মুসা, ইব্রাহিম, ঈসা, মোহাম্মদ, সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন, এই সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন, এক ঈশ্বরে বিশ্বাস করো। হিন্দু, মুসলমান বা খ্রিস্টানদের জন্য আলাদা আলাদা করে কোনো ঈশ্বর নেই, প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর আসলে একজনই। আমরা আরবিতে তাকে বলি আল্লাহ। মহান স্রষ্টাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটাও হতে হবে ভালো, নামটাও সুন্দর হতে হবে, নামটা শুনলে মনে কোনো ছবি ভাসবে না। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলা মানে যদি ঈশ্বরের নির্দেশ মেনে চলেন, যে নির্দেশ তিনি দিয়েছেন সর্বশেষ আসমানি কিতাব কোরআনের মাধ্যমে, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমি আগেও বলেছি এই জীবন আসলে পরকালের জন্য পরীক্ষা। তাহলে সকল নবী, ধরুন তিনি আদম অথবা নু অথবা ধরুন ইব্রাহিম অথবা তিনি মুসা অথবা ধরুন ঈসা অথবা মোহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন। এই সকল নবী তারা সকলেই এক ঈশ্বরের কথা বলেছেন, তারা মানুষকে উপাসনা করতে বলেছেন একজন ঈশ্বরকেই, আলাদা কোন ঈশ্বরকে নয়। সেখানে কি হয়েছে, ঈশ্বরের নির্দেশ পরে বিকৃত হয়ে গেছে। যখনই তার নির্দেশ বিকৃত হয়ে যায় তিনি আরেকজন নবীকে পাঠান। একই কথা আছে ভগবদ গীতা 4:7, যখনই অন্যায় অবিচার শুরু হয় আমি আসি, তবে কে আসেন, মহান স্রষ্টা নবীদের পাঠান, প্রত্যেক যুগে পাঠান। তাহলে আমরা বুঝতে পারলাম সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন, তবে আগের নির্দেশগুলো বিকৃত হয়ে গেছে। এই বইটা অবিকৃত, আল্লাহ সূরা হিজরের 9 আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি রক্ষক, আশা করি উত্তরটা পেয়েছেন।